অ্যালোস্টুরেন্ট হাজির হইছি প্রিয় চ্যানেল বেঙ্গল এডুকেশনে দেখো প্রথমে আমি বলেছিলাম আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থাকছে তিনটি বিষয় তার মধ্যে দেখো প্রথম বিষয়টি গুরুত্বপূর্ণ বই এটা আলোচনা হয়ে গেছে লাইভ স্ট্রিমে ঠিক আছে দ্বিতীয়টা আলোচনা করবো এখন বিভিন্ন পুরস্কার আর লরিয়াস পুরস্কার এই তিনটে বিষয় মনে হয়েছিল গুরুত্বপূর্ণ তোমাদের দেওয়া আমাদের মেন টার্গেটটা রাখতে হবে ডাব্লিউবিপি মেন এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি প্র্যাকটিস সেট ঠিক আছে প্রতিটি প্র্যাকটিস সেটে পঞ্চাশটি করে প্রশ্ন দেখো আমি হাজার হাজার কোয়েশ্চনের টার্গেট রেখেছিলাম ঠিক আছে তো বিভিন্ন কারণবর্শ এটা হয়নি স্কুলেরও কাজ ছিল আমার একটু যার জন্য হয়নি তো তোমরা কমেন্ট করো ঠিক আছে আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও এই ভিডিওটি কেমন লাগলো চলো নেক্সট শুরু করি আজকের দেখো লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার একুশ ঠিক আছে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার একুশ দেখো স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে কে পেয়েছে রাফায়েল নাদাল রাফায়েল নাদাল পেয়েছে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার আর স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হয়েছে নাওমি ও শাখা লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার বায়ার্ন মিউনিক জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিক জার্মান ফুটবল ক্লাব আর লরিয়াস স্পোর্টস গুড আওয়ার্ড এই গুড আওয়ার্ড পেয়েছে হচ্ছে কিক ফর মি আই কিক ফর মোর সরি কিক ফর মোর আর লরিয়াস অ্যাথলিট অ্যাডভোকেট অব দ্য ইয়ার হচ্ছে লুইস হ্যামিলটন আমার মনে হয়েছিল এই পাঁচটা বিষয় খুব গুরুত্বপূর্ণ লরিয়াসের যার জন্য পাঁচটা বিষয় দিলাম সম্পূর্ণ না দিয়ে ঠিক আছে তো তোমরা যদি সম্পূর্ণটা পেতে চাও অবশ্যই এই পিডিএফ দিয়ে দেবো তোমরা কমেন্ট আমাদের জানাও চলো নেক্সট বিভিন্ন পুরস্কার দেখো ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড দু কে পেয়েছে পেয়েছে পোল্যান্ডের ঠিক আছে পোল্যান্ডের রবার্ট লিওন লিওন দাসকি ঠিক আছে কোন সংস্থার মানে এই পুরস্কারটা প্রদান করেছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া ঠিক আছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া এই পুরস্কারটি প্রদান করেছে তাহলে ইউরোপিয়ান গোল্ডেন শার্ড পেয়েছে রবার্ট লিওন দাস্কি ঠিক আছে চলো আন্তর্জাতিক বুকার প্রাইজ দু আন্তর্জাতিক বুকার প্রাইজ দু কে পেয়েছে না পেয়েছেন হচ্ছে ঔপন্যাসিক ডেভিড ডিওফ ঠিক আছে ঔপন্যাসিক ডেভিড এখানে লিখছি ডেভিড ডিও দু হাজার একুশ সালে বুকার প্রাইজের জন্য ভূষিত হয়েছেন তার লেখা ঠিক আছে তার লেখা বইটি হচ্ছে ফেরারি ফেরারি ড্রিম ড্যাম

মানকর ঠিক আছে বিনোদ মানকার চলো এনার্জি ফ্রন্টিয়ার দু হাজার একুশ এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশ কে হয়েছেন এই অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী সিএন রাও ঠিক আছে সিএন রাও সি এন রাও রসায়নবিদ তিনি এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশ সম্মানে ভূষিত হয়েছেন পুরস্কার পেয়েছেন নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার ইয়ার অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছে নীতিশ রাকেশ এবং জেরি উইন নীতিশ রাকেশ এবং জেরি উইন এই দুজন পেয়েছে ঠিক আছে জেরি উইন এবং নীতিশ রাকেশ নীতিশ রাকেশ বর্তমানে আইটি কোম্পানির এমফ্যাসিস এমফ্যাসিস এমফ্যাসিসের সিও ঠিক আছে এমফ্যাসিসের সিও কে হচ্ছে না নীতিশ রাকেশ চলো নেক্সট হচ্ছে তো ইন্টারন্যাশনাল বিজনেস বুক আপ হয়ে গেল হচ্ছে ওয়ার্ল্ড কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড দু হাজার এটা ঠিক আছে দেখো কোরিওগ্রাফার অব দ্য ইয়ার কে পেয়েছে হচ্ছে প্রথম ভারতীয় এই পুরস্কারটা পেয়েছ পেয়েছে নাম হচ্ছে সুরেশ মুকুন্দ এখানে লিখছি সুরেশ এখানে ভুলে গেল সুরেশ

এই বিভাগে ই পঞ্চায়েত অ্যাওয়ার্ড দু হাজার একুশে ভারতের মানে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আছে তৃতীয় স্থানে ক্যাটাগরি থ্রির মধ্যে আর প্রথম ক্যাটাগরির মধ্যে আছে কে না প্রথম প্রথম ক্যাটাগরির মধ্যে আছে উত্তরপ্রদেশ প্রথম ক্যাটাগরির মধ্যে আছে উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশ আর দ্বিতীয় স্থানে প্রথম ক্যাটাগরির মধ্যে দ্বিতীয় স্থান আছে অসম এবং ছত্তিশগড় আর তৃতীয় স্থান আছে উড়িষ্যা এবং তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ তৃতীয় ক্যাটাগরির মধ্যে তৃতীয় হয়েছে তো এই ছিল আজকের এই ভিডিওটি একটু সমস্যা হয়ে গেল ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটি কমেন্টে জানাও তাহলে নেক্সটে আমরা বিভিন্ন ধরনের আরও ভিডিও বার করতে আমাদের সাহায্য হবে ঠিক আছে তো চলো আর কথা না বাড়িয়ে এটা শেষ করা যাক নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো